আরক্ষীর এক বৃহৎ সফলতা, জব্দ করা হয়েছে প্রায় 12 কোটি টাকার ড্রাগস। জিলাখনের ধনশিরিত সোমবারে নিশা গোপন সূত্রের পমখেদি অভিযান চলালে আরক্ষীয়ে, জব্দ করেছে ড্রাগস খিনি। অভিযানকারী আরক্ষীর দলটির উপস্থিত থাকে অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ক্রাইম ব্রাঞ্চর জয়ন্ত বরা, ডিএসপি রাজু মিলি আর ধনশিরি থানার ওসি হিমন্ত কুমার দত্ত। মণিপুরের ডিফু অভিমুখী এখন হুন্ডাই i10 বাহনের ড্যাশবোর্ডের আরক্ষীয়ে জব্দ করেছে এই 59টাক সাবুনের বাকসর ভিতর 685 গ্রাম হেরোইন। লগতে উদ্ধার করেছে, জব্দ করবলে আরক্ষীয়ে সক্ষম হয়েছে প্রায় 29,400 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। ঘটনার সহ দুই সরবরাহকারী আটক করেছে আরক্ষীয়ে, এটা তদন্ত অব্যাহত রাখিছে। আমি এখন i20 গাড়ি পাও সাসপেক্টেড কন্ডিশনে, সার্চ করাত আমি প্রায় 29,400 ইয়াবা ট্যাবলেট তারপর উদ্ধার করেছি, আর 685 গ্রাম আমি হেরোইন তাতে পাইছো। তাতে 58 নাম্বার সব শোকেসত ভরাই আনিছিল, আর ইয়াবা ট্যাবলেটস তো ডর প্যাকেটত ভরাই আনিছিল। তো টোটাল তার আমার ওয়েট হব প্রায় 3.1 কেজি। আর এই ক্ষেত্রে আমি দুজন ব্যক্তিক সয়ক্ত করা হয়েছে। নাম কি ব্যক্তিজন? আমি এতিয়া তদন্ত ক্ষেত্রে নামটা কব নোৱাৰিম, দুজন ব্যক্তি কয়েক্ত করা।